ভাঙা দরমার বেড়া, মাথায় টালির ভার সহ্য করতে না পারা, ঝুলে আসা ছাদের তলায় একটা বড় গিরিশঘোষের ছবির নিচে নিধিবাবু বসে, তার চারিদিকে কতক ভাঙা হারমোনিয়াম, কতক ভালো হবার প্রত্যাশায়। নিধিবাবুর দিকে তাকিয়ে নিধিবাবু হারমোনিয়ামের বেলো টিপছে, কোনো সময় সারেগামা, কোনো সময় সানিদাফা। হারমোনিয়ামের গলা খারাপ, কিছুতেই সুর লাগছে না। নিধুবাবু বিড়বিড় করে ওদের সাথে কথা বলছে, হারমোনিয়াম খুলে রিডগুলো দেখে একটু ফাইল ঘষে দিয়ে দু একবার ফু মেরে বেলো টিপতে শুরু করে। দোকানের নাম গিরিশ ঘোষ হারমোনিয়াম হাসপাতাল। চাঁদির চশমার ফাঁক দিয়ে এত গভীর দুটো চোখ নিয়ে ওই ভাঙা দোকানে সন্ধ্যা প্রদীপ হয়ে বসে থাকে। নিজের খাবার জুটুক না জুটুক, গিরিশবাবুর গলায় একটা রজনীগন্ধার মালা ঝুলবেই। নিধুবাবুর গলায় রঙ্গমঞ্চের গান এখনো খেলা করে। হারমোনিয়াম সারাতে এসে কেউ রঙ্গমঞ্চের গান শোনেননি এমনটি হয়নি। কোনো সময় আজি এসেছি বধূহে কিংবা বিদ্যাসুন্দরের সেই গান, আমার গতি কি হবে বলো চাঁদ বদনি, এক কুলি গাইবে আর বলবে মঞ্চে তখন আমি, হারমোনিয়ামে সুর ধরেছি। নতুন ছেলেমেয়েরা আসতে চায় না এই দোকানে গান শোনার ভয়ে। একেই তো গান বাজনা কমে গেছে, হারমোনিয়ামের থেকে গিটারের কদর বেশি। তাই অর্ধেক দিন মুড়ি বাতা সব জোটে না নিধুবাবুর। ষাটের দশক থেকে আশির দশক, এই মানুষটা তো ব্যস্ততাই ব্যস্ততা। আজ রংমহল, কাল স্টার, পরশু মিনার্ভা, নতুন নাটক নামবে। নাটকের গান মানেই নিধুবাবু। সুরকার তো গান সুর করলেন, কিন্তু কলাকুশলীদের গান তোলানো আর টবের গাছে আমের মুকুলানা একই ব্যাপার। নিধুবাবুর তাই কদর বেশি, এত ধৈর্য। তার সাথে পাশে বেহালা বাদক, কখন স্বর নামাতে হবে, কি স্কেল, সব বলে দেওয়া। এই নিয়ে বেশ বসন্তেই ছিলেন নিধুবাবু। তাছাড়া তখন অবেশ ক্লাবেও তো কত ভালো ভালো নাটক নামত, একটু বেশি পয়সা পাওয়া যেত। বাংলা থিয়েটারের কয়েক কণা আলোক বিন্দু নিয়ে কত নিধুবাবুরা বেঁচেছিলেন। রঙ্গনা নেই, মিনার্ভা নেই, স্টার নেই, শুধু প্রখর দিনের মতো চারিদিকে নেই নেই। গিরিশ ঘোষ, শিশির ভাদড়ি, তার সাথে নিধুবাবুরাও নেই। নিধুবাবুরা বেকার, হাত পেতে ভিক্ষে নেবার ইচ্ছেও নেই। আর ভাঙা হারমোনিয়ামে সুর তুলে পুরনো বাংলা নাটকের গান নিয়ে ভিক্ষেও জোটে না, নিধুরও জোটেনি। একদিন একটি ছেলে বলেছিল, কি প্যান প্যান গান করেন, একটা কিশোর কুমার। নিধু সেদিন থেকে আর ভিক্ষে করতে বেরোয়নি। এই গানগুলো তো তার মা তাকে খেতে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। তাহলে এই গান জড়িয়ে দুঃখকেও তো মেনে নিতে হবে। তাই তার এক চিলতে দোকান, জমির বসতবাটিটাই হারমোনিয়াম হাসপাতাল। একটা ভাঙা তক্ত কোষে নিধুর সাথে জায়গা করে নিয়েছে একটা ভাঙা হারমোনিয়াম। শিশির ভাদড়ি নাকি ওটা উপহার দিয়েছিলেন তাকে।
একজন প্রবাসী বাঙালি মোটা দর দিয়ে কিনতে চেয়েছিল। নিধু হারমোনিয়ামটার উপর কাঁপা হাত বোলাতে বোলাতে বলেছিল, না গো দাদামশাই, ও তো আমার মা, পেটের দায় কি আর মাকে বিক্রি করা যায়? নিধুর আর মালা কেনার পয়সাও নেই। ছাপসা চোখ দিয়ে সুচে সুতো ভরতে ভরতে কত সময় চলে যায়। ভোর হলে বিছানা ছেড়ে উঠে পড়ে ফুল তুলতে, ফুল তুলবে আর গান গাইবে, হরি মন মজায় লুকালি কোথায়। তার হরি বলতে তো গিরিশবাবু, গিরিশবাবু ওই 16,000 টাকা না দিলে স্টার থিয়েটার তৈরি হতো? গিরিশবাবুই তো প্রথম পেশাদারি নাটক করলেন, বাংলা নাটক মুনাফার মুখ দেখল। ঠাকুরও বলত, গিরিশ তোর নাটকে লোক শিক্ষে হয়। ওই মানুষটা ছিল বলেই তো আমরা বেঁচেছিলাম। সেদিন যেন অটো করে কারা ফুঁকে দিয়ে গেল, রাস্তা চওড়া হবে, বেশ গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি কান্না, ঘুম থেকে ধড়ফড় করে উঠে বসে নিধুবাবু, দেখছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রাস্তার দুধারের ঝুপড়ি। বুলডোজার এগিয়ে আসছে তার সাদের হারমোনিয়াম হাসপাতালের দিকে। এখন তো খান পাঁচেক অসুস্থ রুগী আছে, তাদের কাছে গিয়ে নিতু হাত বোলাচ্ছে আর বলছে, তোদের বাঁচাতে পারলাম না রে, তোদের বাঁচাতে পারলাম না, দু চোখ ভরা জল। এক ছুটে গিরিশবাবুর ছবিটা মাথায় তুলে নেয় আর কাঁধে ঝুলিয়ে নিল শিশিরবাবুর দেওয়া হারমোনিয়াম। এক ছুটে রাস্তায় বেরিয়ে নিধু বুলডোজারের ধাক্কায় হুমুড় করে হুমড়ি খেয়ে পড়ল গিরিশ ঘোষ হারমোনিয়াম হাসপাতাল। নিধু দেখছে তার মন্দির মাটিতে গড়িয়ে গেল। ভোরের আলো ফুটবে কিনা নিধু জানে না, আকাশের গায়ে অন্ধকার থমকে আছে, নিধুর বুকে দুলছে হারমোনিয়াম, মাথায় গিরিশ ঘোষের ছবি, আজ ছবিতে দুলছে শুধু বাসি ফুলের মালা। পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে, কথা বলে গান গায় চলে যায়। পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে, কথা বলে গান গায় চলে যায়। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। সব চরিত্রই কাল্পনিক, তুমি পড়ে থাকো একা। কে যেন সাজিয়ে দেয় মুখ শরীর পোশাকে, কে যেন নিজেকে কাঁদিয়ে হাসালো সুজনে, কে যেন নিজেকে কাঁদিয়ে হাসালো সুজনে।
পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে কথা বলে গান গায় চলে যায় সব চরিত্রই কাল্পনিক তুমি পড়ে থাকো একা কে যেন হাততালি কুড়িয়ে মেটায় খিদে কে যেন বদলাবে সমাজ স্বপ্ন দেখে কে যেন বদলাবে সমাজ স্বপ্ন দেখে পর্দা ওঠে আলো জলে চরিত্র আসে কথা বলে গান গায় চলে যায় সব চরিত্রই কাল্পনিক তুমি পড়ে থাকো একা কে যেন বলে গেল তুমি নেই আধার নামে কে যেন শুয়ে আছে ঘুম নেই লাশ কাটা ঘরে কে যেন শুয়ে আছে ঘুম নেই লাশ কাটা ঘরে পর্দা উঠে আলো জলে চরিত্র আসে কথা বলে গান গায় চলে যায় সব চরিত্রই কাল্পনিক তুমি পড়ে থাকো একা সব চরিত্রই কাল্পনিক তুমি পড়ে থাকো একা